এই ভিডিওয়ে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট দেখব। কমান্ড লাইন আর্গুমেন্ট কি? না, যা কিছু আমরা মেনের মধ্যে দিয়ে পাস করি কমান্ড প্রম্পটে। তার মানে কমান্ড প্রম্পট মানে এখানে নর্মালি যে আমরা রান করতাম প্রোগ্রাম সেরকম ভাবে রান করব না, আমরা কমান্ড প্রম্পটে গিয়ে রান করব, ঠিক আছে? আচ্ছা, মেনের মধ্যে থাকবে দুটো আর্গুমেন্ট। ট্র্যাডিশনালি মানে ইন জেনারেল আমরা আর্গসি আর্গভি পাঠিয়ে থাকি, এগুলো অন্য নামও দেওয়া যেতে পারে। কনভেনশনালি আমরা আর্গসি আর্গভি দিয়ে থাকি, ঠিক আছে? এর মধ্যে আর্গভি হলো অ্যারে অফ পয়েন্টার্স টু স্ট্রিং, মানে আমরা ওই কমান্ড প্রম্পটে গিয়ে যা যা স্ট্রিং লিখব সেই সমস্ত স্ট্রিংগুলোকে পয়েন্ট করবে কে? আর্গভি। আর কতগুলো আমরা স্ট্রিং দিলাম সেটার কাউন্ট কে রাখবে? আর্গসি, মানে আর্গুমেন্ট কাউন্ট করবে কে? আর্গসি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এক কথায় বলতে পারি যে আর্গভিতে আমরা ফার্স্টে কি দেব? গিয়ে আগে প্রোগ্রামের নামটা দেব, দিয়ে তারপর অন্য কিছু যা কিছু আমাদের প্রয়োজন সেরকম দিয়ে যাব। তার মানে আর্গভির যে জিরোয়েথ ইন্ডেক্স তার মধ্যে কি থাকবে? না, ফাইলের নামটা থাকবে, ঠিক আছে? তারপরে সেকেন্ড যে আর্গুমেন্টটা দেব সেটা থাকবে আর্গভিতে, আর্গভি এর ওয়ানে, তারপরেরটা আর্গভি এর টুতে, এইভাবে পরপর 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 যা যা আমরা স্ট্রিং দেব অ্যাড্রেস মানে সেগুলো আর্গভিতে স্টোর হতে থাকবে আর কাউন্টগুলো আর্গসিতে স্টোর হতে থাকবে। এবার আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখি কি আছে মেনের মধ্যে। ইন্ট আর্গসি মানে যেটা কাউন্ট করবে, আর কি না আরেকটা থাকবে কি? এই যে আর্গভি, ঠিক আছে? মানে অ্যারে অফ পয়েন্টার্স টু স্ট্রিং। এরপরে কি নেওয়া হয়েছে দেখো, দুটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, দুটো কারণে নেওয়া হয়েছে। আমরা আর্গভি তে যা যা নেব সব হবে স্ট্রিং, কিন্তু সেই তার মধ্যে যদি আমরা কোনো একটা স্পেসিফিক আর্গুমেন্টকে মানে কোনো একটা স্পেসিফিক স্ট্রিংকে আমরা যদি ইন্টিজারে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ATOI এই ফাংশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তার সেটা আমরা কার মধ্যে রেখেছি? ইন্টিজারে চেঞ্জ করছি, তাহলে n এর মধ্যে রেখেছি argv 1টাকে, মানে 0টা থাকবে প্রোগ্রামের নামটা, আর সেকেন্ডে মানে সেকেন্ডে ভেরিয়েবল আমরা যে ভ্যালুটা দেব সেটা থাকবে argv 1, তো সেটাকে আমরা এখানে চেঞ্জ করছি। আচ্ছা, এবার হচ্ছে argc-টাকে প্রিন্ট করিয়ে দিচ্ছি কতগুলো দিয়েছি সেটা। তারপরে ওই কতগুলো দিয়েছি মানে জিরো থেকে আর্গভি, জিরো থেকে ওই আর্গসি একটা কম অবধি প্রিন্ট করাবো কি কি স্ট্রিং আমরা দিয়েছি। তারপর কি করব, ওই যেটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম সেই অবধি কাউন্ট করে জাস্ট প্রিন্ট করানো হয়েছে, এটা দেখার জন্য যে ওটা নাম্বারে কনভার্ট হয়েছে কি না। এবার এই রকম প্রোগ্রামগুলো আমরা কোথা থেকে রান করাবো? কমান্ড প্রম্পট থেকে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে আমাদের প্রোগ্রামটা কোথায় সেভ হচ্ছে, সেটা জানার জন্য কি করব, এই ওপেন ফোল্ডারটায় ক্লিক করব। তাহলে দেখো কোথায় আছে আমার কম্পিউটারে, এটা আমাদের পিসিতে ডকুমেন্টের ভেতর আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা যাব কমান্ড লাইনে, কমান্ড প্রম্পটে যাব আমরা সিএমডি, ঠিক আছে? লিখলাম, লিখে এন্টার মারলাম, সিএমডি এসে গেল। একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, নেক্সট আমার কোথায় আছে সিডি, ট্যাব মারলেই আমার যা যা ওর মধ্যে ফোল্ডার্স গুলো আছে চলে আসবে। তো আমার আছে ডকুমেন্ট। এবার এটার নাম কি ছিল? এটার নাম ছিল সিএমডি ওয়ান ডট সি। তাহলে আমি দেব সিএমডি ওয়ান স্পেস দিলাম, ঠিক আছে? এবার
স্পেস দিয়ে আমার এখানে ভ্যালুটা আমি দিলাম ধরো 5। তারপর আমি নিলাম বি ই কলেজ মডেল স্কুল, ঠিক আছে। তাহলে আমার কটা আর্গুমেন্ট হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এবার এন্টার মারি, দেখো তাহলে আমার নাম্বার অফ আর্গুমেন্ট কটা ছিল, সাতটা। কি কি ছিল সেগুলো প্রিন্ট করে দিল, আর ওই যে প্রিন্ট করলো কি 1 2 3 4 5 এইভাবে প্রিন্ট করে গেল, ঠিক আছে। ওকে।